ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রকাশিত 10 জুন 2022 খ্রিস্টাব্দে প্রকাশিত ভর্তি সংক্রান্ত নির্দেশনা নিয়ে আলোচনা করব। নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই, তারা ভিডিওটি কন্টিনিউ করবেন, কেননা 2021-এ ভর্তি পরীক্ষার জন্য ভর্তির জন্য যে নির্দেশনাগুলো ছিল 2022-এ কিছুটা পরিবর্তন আনা হয়েছে। A to Z দেখার জন্য আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা ভর্তির নিয়মাবলী এবং শর্তাবলী। ভর্তির সময় ও নিম্নলিখিত কিছু কাগজপত্র জমা দিতে হবে। অপশন ক, যেমন শিক্ষা বোর্ড কর্তৃক প্রাপ্ত SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার মূল অবলিক সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি। মনে রাখবেন, মূল অবলিক সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি। খ নম্বর, শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ গ্রেড শিট বা মার্কশিট এর মূল কপি। অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে মূল কপি। সদ্য তোলা অর্থাৎ সাম্প্রতিক সময়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি। এই 3 কপি ছবি অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম, পদবি, সিল সহ স্বাক্ষর অর্থাৎ সত্যায়িত করে নিতে হবে। আর যারা মুক্তিযোদ্ধার কোঠায় মেধা তালিকায় এসেছেন তাদের জন্য যে মুক্তিযোদ্ধার কোঠার মুক্তিযোদ্ধার সন্তান সন্তাননেদের জন্য সংরক্ষিত আসনের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদপত্র বা 1997 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধা সনদ কর্তৃক প্রদত্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতি স্বাক্ষরিত সনদপত্রের একটি সত্যায়িত কপি লাগবে। এরপর সাথে হচ্ছে বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষা প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ডটি অবশ্যই রঙিন হতে হবে, রঙিন প্রিন্ট হতে হবে এবং আপনার ফলাফলের কপিটি রঙিন হতে হবে। এরপর সপ্তাহ যেটা দেওয়া আছে, যারা উন্নত বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ড হতে যে SSC বা HSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের SSC এবং HSC পরীক্ষার মূল সনদ এবং মার্কশিট ভেরিফাই বা যাচাই করার দায়িত্ব নিজ দায়িত্বে করে নিতে হবে। সরকারি প্রতিষ্ঠানে জেলা কোঠায় ভর্তির সুযোগ প্রাপ্তদের অর্থাৎ অনেকেই 44 মার্ক বা 41 মার্ক পেয়ে চান্স পেয়েছে, সেটা জেলা কোঠায়, আবার অনেকে পায়নি। তো জেলা কোঠার জন্য সেক্ষেত্রে নিজ ইউনিয়ন বা নিজ পৌরসভা, নিজ সিটি কর্পোরেশন যদি ইউনিয়ন হয় তাহলে ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক, যদি পৌরসভা হয় পৌরসভার মেয়র, যদি সিটি কর্পোরেশন হয় তাহলে কাউন্সিলর কর্তৃক নাগরিক তত্ত্ব সনদপত্র নিতে হবে। এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি সত্যায়িত দাখিল করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে, তাহলে তিনি ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষায় আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির সময় প্রদত্ত তথ্যের গরমিল, ভুল, অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভর্তি ও ক্লাস এর জন্য কিছু নির্ধারিত সময়সূচি দেওয়া হয়েছে, যেমন সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি শুরু হবে 7 জুন 2022 থেকে।
এবং সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে শিক্ষার্থীর ভর্তির শেষ তারিখটা হচ্ছে 21 জুন 2022। বেসরকারি কলেজ ও ইনস্টিটিউট কর্তৃক ভর্তির দরখাস্তের আহ্বান হচ্ছে 14 জুন 2022 থেকে, এবং বেসরকারি কলেজ ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম শুরু 24 জুন 2022 থেকে। তো এখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে একযোগে ক্লাস শুরু হবে 1 আগস্ট 2022 থেকে। দুই নম্বর যে শর্তটা সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া। এখন আমরা প্রথমে যে কাগজপত্রগুলো কি কি কাগজপত্র লাগবে তা আমরা জেনে নিচ্ছি, আবারও আমি বলি যে এসএসসি এইচএসসির মূল সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি এবং এসএসসি এইচএসসির মূল মার্কশিট এর কপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত এবং ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র অথবা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র অথবা সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এর সত্যায়িত কপি এবং জন্ম নিবন্ধনের অনলাইন নিবন্ধনকৃত সত্যায়িত একটি কপি। উপরোক্ত কাগজপত্র পরিষ্কারভাবে স্ক্যান করে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে কম্পিউটারে সংরক্ষণ করে নিতে হবে। প্রতিটি ফাইলের সাইজ 1 মেগাবাইট এর কম হতে হবে, এর বেশি হলে আপলোড করা যাবে না। এরপরের স্টেপটা হচ্ছে www.bnmc.gov.bd এই ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল অপশনে প্রবেশ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উল্লেখিত রোল নাম্বার এবং একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ভিউ রেজাল্ট বাটনে ক্লিকের করলে ফলাফল দেখা যাবে। প্রদত্ত ফলাফলের নিচে একটি অ্যাডমিশন বাটন দেখাবে, সেখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যাবে। ভর্তি ফর্মের আবেদনের সময় প্রদত্ত তথ্য এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখাবে, সেখানে কিছু সংখ্যক ব্লক ঘর দেখাবে যেমন প্রবেশপত্রের ব্যবহৃত ছবি, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, মেধা ক্রমক, মেরিট পজিশন, ইংরেজিতে নিজের নাম, ইংরেজিতে পিতার নাম, মাতার নাম এবং প্রতিষ্ঠানের নাম, কোর্স, নিজ জেলা ইত্যাদি তথ্য পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। তবে ফর্মে নতুন করে কিছু তথ্য হালনাগাদ প্রয়োজন হবে, যেমন জাতীয় পরিচয়পত্রের নম্বর যদি জাতীয় পরিচয়পত্র থাকে, আর না থাকলে জন্ম নিবন্ধনের নম্বর এবং মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা কিছু অংশ ইত্যাদি। ফর্মের নিচের অংশে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার ঘর থাকবে। পূর্বে স্ক্যানকৃত ফাইলসমূহ আপলোড করা শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন কপিটি প্রিন্ট করে নিতে হবে। যদি প্রিন্ট করতে ব্যর্থ হন তাহলে আবারও রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে প্রিন্ট ফর্ম বাটনে ক্লিক করে পুনরায় আবেদন ফর্মটি প্রিন্ট করা যাবে। প্রিন্টকৃত আবেদন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠার নিচে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অংশে শিক্ষার্থী স্বাক্ষর করে ভর্তির জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। তবে শুধু প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য এই আবেদন ফর্মের সাথে আপনি যে সকল কাগজপত্র আপলোড করেছেন সেই সকল কাগজপত্র একটি হার্ড কপিও দিতে হবে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নিয়মে ফি প্রদান করতে হবে। যার যা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নিকটস্থ কোনো ব্যাংকে তাদের অনুকূলে এই নির্ধারিত ফিটি দিতে হবে। এরপর হচ্ছে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি